আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো দুপুরবেলা রান্না করতে চলে আসলাম, আর আসলে আমি হাঁসের মাংসটা অনেক বেশি পছন্দ করি, যার জন্য আমার বাসায় মাঝে মধ্যে হাঁসের মাংস রান্না হয়। আমি ভিডিওতে প্রায় বেশ কয়েকবার হাঁসের মাংস রান্না করে দেখিয়েছি, আর সেজন্য আজকে ভাবতেছি শীত চলে যাচ্ছে, একটু হাঁসের মাংস হলে ভালো হয়। সেজন্য একটা হাঁস কাটতেছি, রান্না করব, ভুনা খিচুড়ি রান্না করব আর হাঁসের মাংস রান্না করব। আসলে কাটতে একটু কষ্ট হচ্ছিল, আমার বটি দিয়ে ডাব কেটে বটির 12টা বাজিয়ে দিয়েছে, একেবারে ভালোভাবে কাটতে পারতেছি না, একটু কষ্টই হচ্ছে কাটতে। তো তারপরেও কাটতেছি আর কি। আর সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমি এটাই আমার অনুরোধ, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো মাংস মোটামুটি কাটা চলতেছে আর কি, আর আরও তাড়াতাড়ি হয়ে যেত যদি বটিটা আমার ঠিকঠাক থাকতো। আসলে বটিটার ডাব কূপ দিয়েছে, যার জন্য বটির একটু সমস্যা হয়েছে, এই জন্য কাটতে একটু আমার কষ্ট হচ্ছে আর কি। আর আসলে অনেক দিন পরে ভিডিও, গতকাল একটা ভিডিও দিয়েছি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি। আর আপনাদের মাঝে, আপনাদের আসলে কি এটা একটা মানে নেশার মতো, একবার ভিডিও মানে করা শুরু করলে দেখা গেছে যে করতে ইচ্ছে করে, আর গ্যাপ থাকলে পরে আসলে মন চায় না। আর শরীর স্বাস্থ্যটাই হলো আসল, শরীর ভালো থাকলে আসলে সবই কিছুই ভালো লাগে, তাই না? তো এখন মোটামুটি একটু ভালো আছি, সুস্থ আছি, যার জন্য করে খাইতে পারতেছি। কারণ আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমি অনেক দিন প্রায় কিচেনে ঢুকতে পারি নাই। তো এটা হলো আমার কিচেনের বারান্দার মধ্যে আমার একটা হাউজের মতো করা আছে, এখানে আমি মাছ মাংস সব কিছু কাটাকাটি করি, আমার জন্য অনেক ইজি হয়। তো আমার মাংস কাটা শেষ হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে এটাকে রান্না করব। আমি আবারও বলবো, আমার আমাকে একটা লাইক দিবেন প্লিজ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ লাইকের সংখ্যা আসলে অনেক কম আসে, মনটাও খারাপ হয়ে যায় লাইকটা না থাকলে। আর সাবস্ক্রাইব বুঝি না আমি কেন আমার সাবস্ক্রাইব বাড়ে না, একেবারে মানে সাবস্ক্রাইব হয়ই না। অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে, এসে কমেন্ট করে চলে যায় কিন্তু কোনো সাবস্ক্রাইব করে না, কারণ আমি তো জানি আমার সাবস্ক্রাইবের সংখ্যা কত, আর করলে তো সেটা আমি বুঝতে পারবো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করতে কিন্তু আলাদা কোনো MB লাগে না বা কোনো কিছু লাগে না, তো কষ্ট করে যেহেতু ভিডিওটা দেখেন একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আমার মাংসটা দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন রান্নায় চলে যাব। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর তেজপাতা দিতেছি, আর হাঁসের মাংসের মধ্যে কিন্তু বেশ ভালো ই লাগে, মশলা লাগে, কারণ না হলে হাঁসের একটা গন্ধ থাকে। আর আমি হাঁসের এত ঝোলও খাই না, মানে একটু মাখা মাখা ঝোল খাই, অনেক সময় আবার একেবারে ভুনা করেও খাই। আর আজকে যেহেতু খিচুড়ির সাথে খাবো, সেজন্য একটু মাখা মাখা ঝোলই রাখবো। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা আর হলো দারচিনি দিয়ে দিয়েছি, এটাকে একটু ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিব, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব।
লবণ দিয়ে দিচ্ছি। আর আমার একটু অভ্যাস, আমি দেখা গেছে যে পেঁয়াজের মধ্যেই সবসময় লবণ দিয়ে দিই, কারণ আমার ভয় লাগে যে তেল টেল যদি ছিটে আসে সেজন্য। আর লবণ দিলে পরে কিন্তু তেলটা ছিটে আসে না, সেজন্য আমি সবসময় পেঁয়াজ দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিই। এবার আমি দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিলাম, এটাকে রসুন ছেঁচা বলে, মানে রসুনটাকে ছেঁচে রেখেছি ওটা আগে দিয়ে দিলাম। রসুন বাটাও দিব, কিন্তু তারপর রসুন, যেহেতু হাঁসের মাংস, একটু রসুন ছেঁচে দিলে এটার ফ্লেভারটা ভালো আসে সেজন্য। তো আমার পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর দিয়ে দিব আদা বাটা, তারপর রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম, এবার আদা দিয়ে দিব, আর জিরা বাটাও দিয়ে দিব। আর আমি নামানোর আগে আবার জিরা গুঁড়া দিয়ে দিব। তো আমার গরম মশলা দেওয়া শেষ হয়ে গেছে, তো যেহেতু পেঁয়াজটা অনেক বেশি ভাজা হয়ে গেছে সেজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ মরিচ, তারপর জিরা গুঁড়া দিয়ে সরি ধনিয়া গুঁড়া দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, এবার হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে মশলাটিকে ভালো করে কষাবো। কষানোর পর তারপর হলো হাঁসের মাংস দিয়ে দিব। আসলে রান্নাগুলা কমন রান্না আমরা সবাই পারি, তারপরও যেহেতু আমরা ব্লগ চ্যানেল ব্লগ নিয়ে কাজ করি সেজন্য আসলে মুখে বলা। আবার অনেক নতুন আপিরা আছে যারা আসলে রান্নার সম্বন্ধে ধারণা নাই, তারা কিছুটা হলেও একটু ধারণা পাবে সেজন্য আর কি বলা। ভালো করে মেখে দিচ্ছি, কারণ মশলাটা যেন সব কিছুর সাথে একদম মিশে যায় সেজন্য ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আমি মশলার উপরে তেলটা চলে আসলে পরে মাংসগুলা দিয়ে দিব। তো মোটামুটি আমার মশলার উপরে তেল চলে আসছে, একটু কষিয়ে তারপর আমি মাংসটাকে দিয়ে দিব। আর আরেকটি চুলায় আমি খিচুড়ি বসিয়ে দিব, বোনা খিচুড়ি। আর আজকে আমি খিচুড়ির সাথে অন্য কিছু করিনি, দেখা গেছে যে বাসার লোকেরাই যেহেতু খাবো সেজন্য। আর আমরা ফ্যামিলি মেম্বার মাত্র 4 জন, ছেলে তেমন বেশি খেতে পারে না, তো সেজন্য আর কি অন্য কোনো কিছু করা হয় নাই। আর করা হলেও সেগুলা আসলে খাওয়া হয় না বেশি হয়, সেজন্য শুধু হাঁসের মাংস আর বোনা খিচুড়ি করতেছি।
ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিলাম। তো এবার আমি একটু হালকা পানি দিয়ে তারপর ঢেকে দেব কষানোর জন্য। যতটুকু পানি দিয়েছি আমার কষানো হয়ে যাবে, তারপর কষানো শেষ হলে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর আরেকটি পাশে আমি দিয়ে দিয়েছি, এটা বসানো আসলে দেখাই নাই, আমি পোনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর বুঝলাম না ভিডিওটা যেন কেন অন্ধকার আসলো। তো আমার কষানো এখনও শেষ হয়নি, আর নেড়ে চেড়ে দিলাম আর কি। তো আমার মাংসটা কষানো শেষ। তেলটা পানির উপরে চলে আসছে, রান্নাও শেষ আর দেখালাম না, তো সরাসরি খাওয়াতে চলে গেলাম। তো এই তো খাবার বাড়তেছে দুপুরবেলা, আর আমি খিচুড়িটা পাতিলের মধ্যে রেখেছি, যেহেতু একটু একটু শীত চলে গিয়েছে, একটু একটু শীত, সেজন্য। তো এই ছিল আমাদের আজকের খাবার।